লোকেটা একটু আলো করে ধরেন, আমি একটু দেখি জিনিসটার কি অবস্থা। আসতে পারি ম্যাডাম? হ্যাঁ আসেন। ডাক্তার কাছে যান। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বসুন। রোগী কে? জি আমি। ও আচ্ছা, কি সমস্যা আপনার? কও না কি সমস্যা। তুমি কও। তার জন্য আমি এত চেষ্টা করি, এত পিলে আদর সোহাগ করে চেষ্টা করি, তেল দিয়ে কত রকমের ক্রিম দিয়ে এত চেষ্টা করি তারটা দাঁড় করানো, তারটা না দাঁড়ায় না, আমার সাথে কিছুই করতে পারে না। কতদিন ধরে এরকম? এরকম প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাস এখনো কোনো চিকিৎসা করেননি? না। ওনার কি বাইরে কোনো? না না ম্যাডাম, হ্যাঁ এরকম জিনিসটা আমার স্বামীকে তো কখনো দেখিনি, কারণ বিয়ের পর উনি আমার ছাড়া কিছুই বুঝে না। বিয়ের আগে কি আপনি হাত দিয়ে? আমার স্বামীর ভিতরে আমি কখনো খারাপ কোনো কিছু দেখিনি, এটা আমার বিশ্বাস আছে। তারপরও আমাকে একবার ধরে দেখতে হবে জিনিস। আচ্ছা আপনি একটু চেক আপ করে দেখেন। হ্যাঁ আপনি একটা কাজ করেন, আপনি বেডে গিয়ে শুয়ে পড়েন, আপনাকে আমি আগে ধরে ধরে দেখবো যে জিনিসটা আসলে কোন অবস্থায় আছে এখন। ভয় পাইও না, লজ্জা পাইও না, ডাক্তার যেমনি বলে তেমনি করো, দেখবো সব ঠিক হয়ে যাবে। আর সমস্যা তোমার সমাধান করতে হবে না, যাও। আপনি বেডে শুয়ে পড়েন, আমি আপনাকে চেক আপ করবো। ম্যাম বলছিলাম কি, হাত দিয়ে চেকআপ ছাড়া অন্যভাবে কিছু করা যায় না। আচ্ছা এটা আপনার দীর্ঘ 6 মাস ধরে আপনি এই রোগে ভুগতেছেন, এটা যে এই যে আমার মেশিনটা দেখতেছেন, এটা দিয়ে যদি আমি চেকআপ করে আমি বুঝবো না তো, কারণ ওইটা জিনিসটা আমাকে ধরে দেখতে হবে যে জিনিসটা কিভাবে আছে, কোন জায়গায় কি আছে, ওইটা আমি ধরে ধরে তারপরে না বুঝবো। দেখো ম্যাডামের উপরে কোনো কথা কইবে না, ম্যাডামে জেনে বলে সেমনি শুনো, রোগ বানাইছেন রোগটা সারতে হইব না। এখন আপনি কি চেক আপ করতে দিবেন না? আর যদি চেক আপ করতে না দেন তাহলে আপনি এখান থেকে চলে যান, আমি আপনার চিকিৎসা করব না, কারণ আমরা যে আমি ওষুধ দেবো খাবার পরে অন্য কোনো সমস্যা হবে তখন আমার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি যেভাবে ভালো বলছেন তাই করেন। হ্যাঁ দেখেন, আমি যদি আপনাকে জিনিসটা ধরে ধরে না দেখি তাহলে আমি কোনো ওষুধ দিতে পারবো না। এখন আপনি কি করেন, ধরতে দিবেন নাকি চলে যাবেন? আপনার যে রোগটা এইটা আমাকে ধরে ধরে চেক আপটা করতে হবে, আর আমি পারলে এই যে কম্পিউটারে আপনাকে এটা দেখতে পারতাম, কিন্তু এখানে দেখলে এটা কাজ হবে না, এটা আমার ধরে দেখতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ শুয়ে পড়েন, আমি দেখি আপনার জিনিসটার কি অবস্থা, কারণ না ধরা পর্যন্ত তো বুঝতে পারবো না। ম্যাডাম একটু ভালো করে ধরে ধরে দেখেন, জানি কোন রকমের কোনো ত্রুটি না থাকে। আপনি কোনো চিন্তা করেন, আমার এখানে আসছেন আপনি সুচিকিৎসাই পাবেন। আর আমার এখানে যত রোগী আসে সবগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যায়, আর আমার এখানে তো শুধু এই রোগেরই চিকিৎসা করা হয়। হ্যাঁ আপনার রোগীটা একটু আলো করে ধরেন, আমি একটু দেখি জিনিসটার কি অবস্থা। আচ্ছা
বলছেন ম্যাডাম? আপনি ডাক্তার, আপনার সাথে আমরা ফাজলামি করব কেন? আমার জামের কি সমস্যা আগে সেটা বলেন। আমার তো মনে হচ্ছে তাই যে আপনারা এখানে ফাজলামো করতে আসছেন, জানেন আমার সময়ের কত মূল্য? দেখেন ডাক্তার, শুধু শুধু আপনি রাগ করতেছেন। ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করেন, আমরা যা বলছি, আমি যা বলছি সবই সত্য কথা, আপনার সাথে শুধু শুধু ফাজলামি কেন করবো বলুন? আপনার কথা যদি সত্য হয় তাহলে আমি ধরার আগে দাঁতটা কিভাবে দাঁড়ায় গেল? এই যে দেখেন, আপনি দেখেন এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে দাঁতটা। কি বলল, কি বলেন আপনি? ওনারটা দাঁড়াইছে। এই আমি সবার রাইট বলে আদর করি, সোহাগ করি, দাঁড়ায় না, খাড়া না, নড়ে না, সরে না, ডাউন হয়ে যায়, নাক টেন না, ঘুমাইতে থাকো। এই ম্যাডামে ধরার সাথে সাথে দাঁড়ালো কেমনে? ক তেলে কি তেলে সমস্যাটা কি? ক আমি এখানে ঝগড়া করেন না, বাইরে আরো লোকজন আছে, জমে যাবে, পরে সমস্যা হবে আমার। শুনেন, ওনার যা রোগটা আমি ধরতে পারছি। কি রোগ ম্যাডাম? ম্যাডামের হাতে জাদু আছে। জাদু আছে? ম্যাডাম তো কবিরাজ, ডাক্তার না, না জাদু। এই শুনেন, আমার হাতে জাদু না, ওনার সমস্যাটা হচ্ছে, আপনি তো ওনার সাথে সবসময় থাকেন না, তো বুঝেনি তো, একটা জিনিস বারবার খাইতে খাইতে ওই জিনিসটা কিন্তু রুচি থাকে না, এই জন্যই মানে আপনি ওনার সাথে সবসময় থাকেন, আপনার প্রতি তার কোনো ফিলস নাই, মানে একেবারেই নষ্ট হয়ে গেছে। আর এখন অন্য কোনো মেয়ে দেখলে তার জিনিসটা এমনি দাঁড়ায় যায়। তাহলে আমার উপরে এই আমার মজা লাগে না, না ডাক্তারে হাত দিল তাই লগে লাগে দাঁড়ায় গেল, গা ডাক্তারের দিকে নজর না। আয় আমাদের মজা লাগে না, বাড়ি চল, তোর ডাক্তারের দেখা আমি ছুড়েতাছি। আমার কথা শুনবেন না, আপনারা ঝগড়া করবেন। দেখেন ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, আপনি কি বলবো, আপনার ছোঁয়া পাইছে মতো আপনার দিকে কুদৃষ্টিতে তাকাইছে আমার স্বামী। আমার স্বামীর এত বিশ্বাস করছি, আজকে প্রথমবার দেখলাম। এই যে যে শুনেন, এভাবে বলেন না, সে আপনার হাজবেন্ড। আর শুনেন, যেহেতু তার এই সমস্যাটা হয়ে গেছে, এটা আপনাকে সমাধান করতে হবে। আমি কেমন সমাধান করব? আমি ওনার বউ, আমি কি ওনার সারা কোন কোন মাইয়ারে টাইনে দিব? এই কাম আমি জীবনও করতে পারব না। দরকার পড়লে আমি গরু ধরে গলা দিয়ে মরে যাব। আপনাকে মরতে হবে না, আপনি মরতে যাবেন কেন? আগে আমার পুরো কথা, তারপরে আমি আমার স্বামীর আপনার প্রতি তার অন্য মাইয়ার প্রতি তার অন্য। এই যে শুনে, আমি আপনার স্বামীকে নিচ্ছি না, আর নিব না। আমি যেটা বলি আপনি সেটা আগে শুনুন। কি গম করে স্বামীর দেয়া বাদ দিয়ে আমি সব কথা শুনুন? একটু শুনুন, একটু শুনুন, একটু শুনুন। তবে এদিকে দেখেন, ভালো করে শুনুন। এই যে যেহেতু আপনার সোয়া পেলে তার কিছু হচ্ছে না, অন্য মেয়ের সোয়া পেলে দাঁড়ায় যায়, তার মানে বলতে তো অন্য মেয়ের সোয়া দিমু না। না দেখেন, আমার কথা বোঝার চেষ্টা, আমি অত কিছু বুঝতে চাই না, আমি খালি একটাই বুঝতে চাই, আমার স্বামীর অন্য মেয়ের সোয়া দিতে দেবো না, আমি আমি বিষ খাইয়া আপনার প্রতি কোনো আগ্রহ নাই, কোনো ফিলস নাই, আপনি একটা কাজ করবেন, আজকের থেকে টানা এক মাস আপনি ওনার কাছে যাবেন না। আপনি যাবেন আমাকে কিছু বলতে দিবেন? আচ্ছা বলুন। শুনেন, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? 10-12 বছর তো হবে। 10-12 বছর, এর মধ্যে তো কখনো কেউ আলাদা থাকেন না, একসাথে ছিলেন। এই কারণটা এই অবস্থা, কারণ সবসময় একসাথে ছিলেন, একসাথে থাকতে থাকতে মানে ওনার আপনার প্রতি ওনার আর কোনো ফিলিংস আসতেছে না, তার জন্য এখন আপনাকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আপনি এক মাস আলাদা ঘুমাবেন, ওনার দাঁড়ের কাছেও যাবেন না, মানে সব কাজ করবেন কিন্তু ঘুমানোর সময় আপনি আলাদা রুমে ঘুমাবেন, সে আলাদা রুমে ঘুমাবে। এবার কিন্তু আমি এটা মানতে পারলাম না ম্যাডাম। আপনি কি চাচ্ছেন না আপনি সুস্থ হন? ম্যাডাম হ্যাঁ, আপনি যেভাবে বলবেন সেটাই শুনুন, তারপর কি করতে হবে? এক মাস আলাদা ঘুমানো? হ্যাঁ, এক মাস আলাদা ঘুমানোর পরে ওনার মধ্যে এই ফিলিংসটা চলে আসবে, তখন দেখবেন যে আগের মতো সে আবার সুস্থ হয়ে গেছে। ও আসলে ম্যাডাম আপনারই ভুল বুঝছি, আপনি তো আসলে ভালো করে কথাটা গুছিয়ে কইছেন, এবার বুঝছি আমার স্বামীরটা কেন দাঁড়ায় না। আমাকে তো বলার সুযোগই দেন নাই আপনি, আপনারা দুদিন যা শুরু করছেন। আসলে না,
আমার স্বামীরও তো প্রচন্ড ভালোবাসি, তাই অন্য মেয়েদের সাথে তুলনা করলে না আমার না কেমন জানি বুকটা আমাদের ধপ করে ওঠে। আপনি গুছায় কইছেন, আমি বুঝছি আপনার সাথে আমি ভুল করছি, পারলে আমার মাফ করে দিই। আচ্ছা ঠিক আছে, শুনেন আপনার হাজবেন্ডকে কোনো ওষুধ দেওয়া হবে না, ওনার কোনো ওষুধ লাগবে না। আমি আবার টেস্ট করতে আসবো ম্যাডাম? না 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 না, আপনাকে আর টেস্ট করতে হবে না, আপনি শুধু এক মাস আলাদা বেডে ঘুমাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটু ভালো মন্দ একটু খাওয়াই দিন, ডিম দুধ কলা একটু খাওয়াই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর একবার আসবেন টেস্টে। আমার বয়সে এরকম রোগী দেখিনি, এই ফার্স্ট আমি রোগী দেখলাম।